পিতা আর ওনার স্ত্রীগণ আমাদের মা আহ যাই না মহান আল্লাহ কিন্তু বলেছেন মা কানা মোহাম্মদ আবাহিচা মহান আল্লাহ আল্লাহ বলছেন যে নবী সাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন জি কোন পুরুষের পিতা নন সেই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ভাই কিংবা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বাবা এই ধরনের শব্দ ব্যবহার করাটা উত্তম বা উচিত নয় জি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আমরা কি বলবো রসুল্লাহ নাবি জি এরকম আল্লাহ রসুল আবদুল্লাহ ওয়া রসুল এই ধরনের যে শব্দগুলো কোরআন এবং হাদিসে এসেছে মানে আব্দুল্লাহ ওয়া রসুল আমি আব্দুল্লাহ এবং আল্লাহ রসুল এভাবে যে শব্দগুলো হাদিস এবং কোরআনে এসেছে সেভাবে আমাদের বলা উচিত থাকলো যে আল্লাহ রসুল সাল্লাহু আলি আমাদের ভাইও নন আর যেমন আমরা দেখলাম সরাসরি কিন্তু আল্লাহ রসুলকে আমরা পিতা বা বাবাও বলতে পারি না যে মা কানা মোহাম্মদ সুরা আলিকুমের চল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন যে যেমন জয়দিন হারিসা বা জাইদ সম্পর্কে অনেকে বলা হতো যে জাইদ মোহাম্মদের পুত্র কিংবা মুহাম্মদের পুত্র হচ্ছেন জায়দ এই ধরনের কথা বলা হতো সাল্লা কিন্তু এই ধরনের কথা বলা ঠিক নয় এই আয়াতের অবতীর্ণ হওয়ার পরে জাইদকে সেদিন থেকে জায়দিনে মুহাম্মদ বলা হত বরং জাইদিনে হারিসাই বলা হতো তবে আল্লাহ রসুলের স্ত্রীগণ যেহেতু আমাদের মায়ের মতো যে আমাদের মা আমাদের মা উম্মাতুল বলা হয় পুরুষদের মহিলাদের মা সেই জন্য এই দিক দিয়ে যদি বলতে পারেন তার আলী সারা উম্মতের জন্য পিতার সমতুল্য ছিলেন পিতার সমতুল্য পিতার মতো অর্থাৎ একজন পিতা তার ছেলে মেয়েদের জন্য আহ যতটুকু না চিন্তা ভাবনা করেন